আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তো আমি আজকে রান্না করব চিকেন ফ্রাই। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি আধা কেজির মতো বোনলেস চিকেন, নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। তো প্রথমে আমি মুরগির সবগুলো ম্যারিনেট করে নেবো। এর জন্য আমি প্রথমে নিয়ে নেবো একটা বোল। তো বন্ধুরা, এর জন্য প্রথমে নিয়ে নিলাম আমি একটা বাটি। তো বাটিতে সবগুলো চিকেন নিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি প্রথমে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, সব কিছু উপকরণ দিয়ে দিব, জিরা বাটা। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দিব টমেটো সস। সয়া সস আমাদের বাসায় নেই, তার জন্য আমি সয়া সসটা স্কিপ করলাম। আপনারা চাইলে সয়া সস দিয়ে বানাতে পারেন। তো সয়া সস দিলে লবণের পরিমাণ কিছুটা কমিয়ে দিবেন, না হলে অনেক লবণ হয়ে যাবে। এখন সবগুলো একসাথে ম্যারিনেট করে নেব। দিয়ে দিব লবণ, এখন সবগুলো একসাথে ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা, আমার সবগুলো চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, এখন রেখে দেবো 1 ঘন্টার মতো। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। তো বন্ধুরা, একটা বাটিতে নিয়ে নেব এখন 2 কাপ পরিমাণ ময়দা, নিয়ে নিব কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচের মতো, দিয়ে দিব লবণ, দিয়ে দিব একটু মরিচের গুঁড়ো। এখন সবগুলো একসাথে মিক্স করে নেব। তো বন্ধুরা, এখন সবগুলো একসাথে মিক্স করে নেব। তো বন্ধুরা, আমার সব কিছু মিক্স করা হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো দেখি কী অবস্থা। তো বন্ধুরা, ফিরে আসলাম 1 ঘন্টা পর। আমার চিকেনগুলো ম্যারিনেট হয়ে গেছে, আমি খুলে দেখব। হ্যাঁ, আমার চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে ময়দার মধ্যে কুট করে নেব। তো বন্ধুরা, ময়দার মধ্যে চিকেনগুলো ভালোভাবে কুট করে নেব, যাতে ভালোভাবে ময়দাগুলো একসাথে বসে। এখন চিকেনগুলো একটু ঝাড়া দিয়ে নেব। এখন আমি পানিতে 3 সেকেন্ডের জন্য ভিজিয়ে নেব, এপিট ওপিট করে। তো আমার 3 সেকেন্ড হয়ে গেছে। এখন আমি আবার একইভাবে ময়দার কুটে করে নেব। ভালো করে ঠেসে দিতে হবে ময়দা। তোমার কুট করা হয়ে গেছে, এখন ভালোভাবে ঝেড়ে নেব। তো এখন আমি বাটিতে রেখে দেবো। তো বন্ধুরা, এভাবে সবগুলো চিকেন আমি একে একে কুট করে নেব ময়দাতে। তো বন্ধুরা, একে একে আমার সবগুলো চিকেন কুট করা হয়ে গেছে। এখন আমি সবগুলো চিকেন তেলে ভেজে নেব। চলে যাচ্ছে চুলোর কাছে। তো বন্ধুরা, চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আর আমি একে একে চিকেনগুলি দিয়ে দিব। এখন 2টা ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, ডুবো তেলে খুবই মুচমুচে করে ভেজে নিতে হবে। এখন উলটিয়ে নেব। তো বন্ধুরা, আমার চিকেনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন সবগুলো আমি তুলে নেব। এখন সবগুলো চিকেন দিয়ে দেব। তো বন্ধুরা, হয়ে গেল গরম গরম খুবই মজাদার চিকেন ফ্রাই। তো বন্ধুরা, অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন, খুবই মজাদার একটি রান্না। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।